ও অল্পনে খুব বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আসছে না।
চাকরি পাওয়া নিয়ে একবারে ওর উপর থেকে থাকা দুটো একবারে চলে Madam, what subject is it? Life science. Life science.
মানে এমনি পার্টিকুলার সাবজেক্ট হচ্ছে বটনি বটনি মানে আপনার স্পেশালাইজেশন বটনি হতে গায়ে সলিউশন আছে রেডি হয়ে গেছে, তার মধ্যে এর মধ্যে একটা অ্যাকাউন্ট আছে যেটা বই গেছে, যেহেতু এটা একটা লিটমাস পেপার, লিটমাস থার্ড আর একটা টেস্ট করব ব্যাস ওরা হচ্ছে সেম প্রসেস। হ্যাঁ থাকতে পারে জানি না, মেটালিটি হলো মানে ওর মধ্যে যখন আমি ইথানল দিয়ে কনসেন্ট্রেশন এসেছি তখন সেটা পিঙ্ক কালার চলে আসে। আর অলওয়েজ অন কেমিক্যাল গুলো টাইট করে বন্ধ যাতে পড়ে গেলেও গায়ে না আছে এই সমস্ত দীর্ঘদিন ধরে যাওয়ার ফলে শরীরে ধরো নিশ্চয়ই প্রবলেম দেখা যাবে, পেটের প্রবলেম, তারপর ক্যান্সার হতে পারে এবং বিভিন্ন অর্গান ফেলিওর হতে পারে। এবার এই সমস্ত খাবার মেশানো কমা মানে এই জন্যই বলে বাইরে খেতে বাইরে খাওয়া বাইরে না খেলে হবে এই জন্য। এর জন্য প্রথম হচ্ছে ফ্রেশ জিনিস খাওয়া, সেকেন্ড হচ্ছে বিভিন্ন লোক গভর্নমেন্ট সার্টিফাইড এফএসএসএ আর আইটিসি এই সমস্ত লোক থেকে প্যাকেট নেওয়া। থার্ড হচ্ছে যতটা পারো পিওর জিনিস নেওয়া, মানে বাড়িতে ধরুন হলুদ বাড়িতে চাষ করে সেটাকে তুলে সেটা কাছে পাওয়া আছে প্যাকেটের ডাস্ট মানে এইটার উপরই আমাদের বেসিক্যালি এক্সপেরিমেন্টটা অ্যাডাপ্টেশন এই পুরো ডিটেলস এবার দিচ্ছি। তারপরে ব্যবহার করার আগে ধরে নেবে যে কি দেখা আছে কেমন ধরনের ব্যবহার করছো, তারপর অবশ্যই হাত ধোবে, হাত ধোয়াটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ। তারপরে যেখানে খাবার রেখেছো খাবারের একটা কন্টেনার আছে, কেমিক্যালের একটা কন্টেনার আছে, সেটা কাছাকাছি কখনো রাখবে না বা খাবার কেমিক্যালের কন্টেনারে কখনোই রাখবে কারণ কেমিক্যাল নষ্ট হতে পারে, শরীরে ক্ষতি হতে পারে, এইসব ধরনের সবসময় এই যে ইউভি রশ্মিটা আসছে ফলে যে আর এখানে যে সিএনসি গ্যাস এগুলো তো এগুলো ট্রপোস্ফিয়ারে থাকে, এই যে ট্রপোস্ফিয়ার থেকে স্ট্রাটোস্ফিয়ারে যে ওজোন নিঃসৃত অবক্ষয়টা ঘটছে এর ফলে সেটা এখানে বোঝাতে চাইছি। কিন্তু যেমন সিএনসির সঙ্গে ইউভিটা ইউভি লাইটটা রিঅ্যাকশন করে সিএনসি আর
আর এনভায়রনমেন্টের উপর ইফেক্ট করে। কেমন হেলথের যেমন ওজন লেয়ার যদি ঘটে তাহলে ক্যান্সার হয়, তারপরে আর সানপান হিসেবে কি স্টক পুড়ে যায় টাইপের ক্ষতি হয়। এনভায়রনমেন্টের উপর ইফেক্ট এটা, ওটা বিভিন্ন গাছপালা হিসেবে ক্ষতি করে। আর সলিউশন মানে বেশি পরিমাণে এই যে ওডিএস, এটা এটা হলো ওডিএস, ওজন ডিপ্লেসিং কিভাবে মানে সবার তৈরি করতে কিরকম যেটাকে বলা হয় ফিসেল। এবার এটা যখন তুই জলের সাথে ধুস তখন এই বন্ড গুলো ব্রেক করে যায়, দিয়ে এই তেলটাকে নিয়ে এই কি বলবো সোপ মলিকিউল গুলো তেলটাকে নিয়ে মানে অ্যাট্রাক্ট করে টানে, তখন এই এইগুলো জলের সাথে ধুয়ে তোর মানে কি বলবো জলের সাথে ধুয়ে তোর তেলটা ওয়াশ হয়ে যায়। আর এইখানে ভাইরাস মলিকিউল, ভাইরাস মলিকিউলের সাথে তো তুই যদি এরকম তাহলে এই ভাইরাস মলিকিউলটা ব্রেক করে দিল, তাহলে তুমি রানিং ওয়াটারে ঘুরে নিতে পারবে। এটা হচ্ছে তোর যেখানে আর কি এমন শাখা যেখানে কেমিস্ট্রি নানা রকমের যে দূষিত পদার্থ সেগুলোর প্রভাব কম করার বিষয়ে কথা বলা হয় এবং গ্রিন কেমিস্ট্রি দ্বারা ফাংশন কম করা হয়।
আমার প্ল্যানটা হাইজ্যাক করবে।